নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি আর হাতে গুণে কয়েকদিনের অপেক্ষা তারপরে দুর্গোৎসব আর এই দুর্গাপুজোতে এই চার জাতক ও জাতিকারা হানড্রেড পারসেন্ট লটারি পেতে চলেছে অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী ও দশমীর মধ্যে আপনারা লটারি কাটলে লটারি নিশ্চিত পেতে চলেছেন তো কোন সেই চার সৌভাগ্যশালী রাশি যারা এই দুর্গা পুজোতে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীর মধ্যে লটারি পাবেনই পাবেন তো কোন সেই সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ এই দুর্গা যে চারটি রাশির কথা আমি বলতে চলেছি সেই চার রাশির জাতক ও জাতিকারা হানড্রেড পারসেন্ট লটারি পেতে চলেছেন অর্থাৎ এই সপ্তমী থেকে দশমীর ভেতরে আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি লটারি পেতে চলেছেন দেখুন প্রতিটি মানুষই চায় যে লটারি লাগুক কিন্তু সকলের জীবনের লটারি কিন্তু লাগে না আবার অনেক এরকমও মানুষ রয়েছে যারা লটারিকে বিশ্বাসী করে না হয়তো তার মনে কখনোই আসেনি যে লটারি কাটবো এবং দেখা গেল তার জন্ম ছকে লটারি লাগার যোগ রয়েছে কিন্তু উনি লটারি এতটুকু কাটেন না বা কাটতে ইন্টারেস্ট রাখেন না তাহলে কিন্তু তার কোটিপতি হয়ে ওঠার স্বপ্ন কিন্তু হয়ে উঠলো না তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা একবার নিজের লাককে ট্রাই করতে পারেন অর্থাৎ লটারি কাটতেই পারেন তবে একটি বিষয় আমি জানিয়ে দিই আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আপনার জন্মছকে শুভ না থাকলে কখনোই এই সমস্ত জায়গা থেকে অর্থাৎ লটারি সাট্টা জুয়া এই সমস্ত জায়গা থেকে অর্থ পাওয়া কিন্তু সম্ভব নয় তাই একবার অন্তত আপনার জন্মছকটি কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দেখিয়ে নিয়ে তারপর কাটাটা সবচেয়ে বেস্ট অর্থাৎ আপনাদের জীবনে লটারি লাগবে কি লাগবে না সেটা কিন্তু একজন ভালো দক্ষ জ্যোতিষী বলতে পারেন তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখে নিতে পারেন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় এবং আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সবসময় আমি কল রিসিভ করতে পারি না আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই করে দেবো তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই চার সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীর ভেতরে লটারি থেকে হতে চলেছে কোটিপতি তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নিশ্চিত হয়ে যান আপনারা কিন্তু এই সপ্তমী থেকে দশমীর মধ্যে লটারি কাটলে আপনারা কিন্তু লটারি পেতে চলেছেন অর্থাৎ এই সময় আপনাদের লটারি লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যায় তবে আপনার ব্যক্তিগত জন্মছকে লটারি লাগার যোগ রয়েছে কিনা সেটি আগে জেনে নিয়ে লটারি কাটাটা সবচেয়ে বেস্ট হবে আমার মতে তাই আপনারা লটারি কাটতে পারেন এবং শেয়ার মার্কেট ট্রেডিং এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন কারণ এই সমস্ত জায়গায় যে অর্থটা আপনারা পান সেটা কিন্তু টোটালি রাহু গ্রহ দিয়ে থাকে আর রাহুর অর্থ মানেই কিন্তু হঠাৎ করে অর্থ আচমকা ধন এই সমস্ত অর্থ কিন্তু হঠাৎ করেই আসে তাই আপনারা নিশ্চিত রূপে লটারি কিন্তু কাটতে পারেন এরপরে যে তৃতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকুন এই সপ্তমী থেকে দশমীর ভেতরে লটারি কাটলে লটারি আপনাদের লাগবেই লাগবে অর্থাৎ লটারি লাগার সম্ভাবনা এই সময় কিন্তু আপনাদের প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে তাই যারা লটারি কাটতে ইন্টারেস্ট রাখেন না বা লটারি কোনোদিনও কাটেনি তারা একবার লাগকে ট্রাই করতে পারেন আর যারা অলরেডি লটারি কাটেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই আগে নিজের জন্মছকটিকে বিশ্লেষণ করে নিন কোনো দক্ষ জ্যোতিষীকে দিয়ে যে আপনার জন্মছকে লটারি লাগার যোগ রয়েছে কি না তারপর লটারির টিকিট কাটুন নচেত আপনারা কিন্তু মূল্যবান পয়সা নষ্ট হতে পারে এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নিশ্চিত থাকুন এই সপ্তমী থেকে দশমীর ভেতরে আপনাদের জীবনে লটারি প্রাপ্তি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনারা হতে চলেছেন লটারি থেকে কোটিপতি এই সময় লটারি ছাড়াও শেয়ার মার্কেট ফাটকা জুয়া সাট্টা এই সমস্ত জায়গা থেকেও কিন্তু আপনারা অর্থ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থ প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে আর এই সমস্ত অর্থ যেহেতু রাহু গ্রহ দিয়ে থাকে তাই হঠাৎ করেই আসে অর্থাৎ রাহুর অর্থ হঠাৎ করেই আসে তবে আপনার ব্যক্তিগত জন্মচকে রাহু গ্রহ কেমন রয়েছে আগে জেনে তারপর লটারির টিকিট কাটা সবচেয়ে নিরাপদ হবে আর যারা কোনো দিনও লটারি কাটেননি তাদেরকে বলবো আপনারা একবার অন্তত নিজের লাককে ট্রাই করতে পারেন এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী তৃতীর মধ্যে আপনারা কিন্তু লটারি থেকে হতে চলেছেন কোটিপতি তবে আপনার ব্যক্তিগত জন্মছকে লটারি লাগার যুগ রয়েছে কি না নেই সেটা আগে জেনে তারপর লটারির টিকিট কাটা সবচেয়ে নিরাপদ বলে আমার মনে হয় তাই আমি আপনাদেরকে বলবো কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোয়ারকে দেখিয়ে নিয়ে তারপর লটারির টিকিট কাটুন আর যদি আপনারা কোনোদিনও কেউ লটারি কাটেন নি কখনোই কাটেননি তাদেরকে বলবো আপনারা একবার নিজের লাককে ট্রাই করতেই পারেন এই সপ্তমী থেকে দশমীর ভেতরে লটারি টিকিট কেটে অর্থাৎ আপনারা হতে চলেছেন কোটিপতি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ